তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘটা করে পালন করা হলো সোমবার আসানসোলে তৃণমূলের জেলা কার্যালয়। রীতিমতো কেক কেটে শুভেচ্ছায় গান গেয়ে জন্মদিন পালন করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি সিদ্ধার্থন দাশু, ববিতা দাসরা। রীতিমতো কেক কেটে জন্মদিন পালন করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার আসানসোলে তৃণমূলের জেলা কার্যালয়ে ছিল এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু, যুবনেত্রী ববিতা দাস প্রমুখরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে কেক কেটে প্রতিকৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাইয়ে দেন ভি শিবদাসন দাশু, ববিতা দাসরা। মিষ্টিমুখ করানো হয় উপস্থিত সকলকে, গাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা গানও। শুভেচ্ছা বিনিময় করা হয় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে। ববিতা দেবী বলেন, তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সবাই সমবেত হয়েছি। আজকে আমাদের প্রিয় নেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, এবং সেই উপলক্ষে এই আমাদের আসানসোল জেলা কার্যালয়ে আমরা দাসুদার হাত দিই, বিশিবদাসন দাসুদার হাত দিই, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের কর্ণধার এবং সাথে সাথে আমাদের রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেসের, উনি আজকে আমাদের দাদার জন্মদিন উপলক্ষে এখানে কেক কাটছেন, আমরা সবাই মিলে একসাথে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।